অ্যাটিটিউড আমাকেও প্রায় ঘায়ল করে ফেলেছিল। যাক, আমরা শেষ সেগমেন্টে আছি। সেক্ষেত্রে আমি জনতার কিছু প্রশ্ন করতে চাই আবার, আমি ওদের হয়ে করে দিই। প্রশ্নটা হচ্ছে, ধরো নিজের ছবির ক্ষেত্রে স্ট্যাটাস বলো, অন্যর কমেন্ট বলো, ব্যাড রিভিউ বলো, সেই জায়গায় কতটুকু ফিল্টারিং করা হয়? খুব বেশি চটে যাও, মানে কেউ যদি ছবি চলাকালীন শান ছবিটা রিলিজ হলো, সবাই তো এক ধরনের কমেন্ট করবে না, বা নাকি অ্যান্সার দাও? এখন পর্যন্ত কোনো অ্যান্সার দেইনি, বাট খুবই মন খারাপ হয়। আমি চটে যাই সেটা বলবো না, আমার খুব মন খারাপ হয় একটা সিনেমা চলাকালীন, যে যে প্রডিউসার, যে প্রযোজক এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করেছে এবং ইনভেস্ট করে এত সুন্দর একটা সিনেমা, মানে এত সিনেমা বানিয়েছে, সুন্দর বলবো না, একটা সিনেমা বানিয়েছে, সেটা যেই সিনেমাই হোক না কেন, সে তো ইনভেস্ট করেছে, তার নিজের টাকা খরচ করেছে। তো অনেকে শুনি যে না দেখেই কমেন্ট করে দেয়, না দেখেই রিভিউ দিয়ে দেয়, আবার অনেকে শুনি দেখে পুরো সিনেমা রিভিউ দিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা আসলে করা উচিত না, আমাদের সব কিছুই দেখা উচিত এবং প্রযোজকের দিকটাও দেখা উচিত, যে সে এত টাকা ইনভেস্ট করেছে, আমাদের এরকম কিছু করা উচিত না। যদি এরকম করে, অনেক অনেক প্রযোজকরাই ভয়ে আবার ইনভেস্ট করতে চায় না, এভাবেই আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা ডুবে যাচ্ছে। এবং ফেসবুকে একটা বড় ধরনের গ্রুপ সিন্ডিকেট রয়েছে এই ধরনের বানিয়ে বানিয়ে স্ট্যাটাস বা বানিয়ে বানিয়ে রিভিউ দেয়া, সেটা কি তুমি তোমরা জানো? হ্যাঁ জানি, তার থেকে সাবধান থাকতে হয় নিশ্চয়ই। ডেফিনেটলি সাবধান থাকতে হয়, এবং সাবধান থেকে অনেক সময় লাভ হয় না, অনেক দর্শকরা এরকম বিশ্বাসও করে ফেলে। তো দর্শকদেরকে বলবো আগে দেখে তারপর জাজ করুন, না দেখে আসলে কোনো কিছু জাজ করা উচিত না, বিভ্রান্ত হবেন না। আমি জানি তোর প্রশ্ন দুই, কয়টা প্রশ্ন পূজা, এটা ইনফিনিটি, অনেক প্রশ্ন, এত প্রশ্ন আজকে আজকে একটা শুতে হবে। অপূর্ব ভাই, এত ইনফিনিটি কেন আপনাদের জীবনে? অপূর্ব জানতে চেয়েছে যে পূজা বিয়ে করবে কবে। বা 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 বা, মানে ও তোমার বিয়ে দেওয়ার জন্য খুব অস্থির হয়ে আছে। কবে 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 আপনি কবে চান বলেন? কালকে, এই বছর? ইম্পসিবল, আপনার চাকরি শেষ, আপনার জেল হবে। এখন এখনো কোনো প্ল্যান নেই, প্ল্যান নেই, মানে চিন্তাই করি না এটা নিয়ে। কয়টা ছবি রিলিজের পর ভাববা প্ল্যানটা? আরো 100টা। ঠিক আছে, যারা যারা ভাবছিলেন এইসব বিষয়ে, আমি জানতাম, প্লিজ এইসব বাদ দেন, আমি জানতাম, অপূর্ব ভাই প্লিজ সব বাদ দেন, এগুলো নিয়ে ভেবে লাভ নেই। ধরো যাক বিয়ের পাত্রপাত্রী আসলো, কিংবা অচেনা কোনো আগন্তুক আসলো বাসায়, জীবনের করা সবচেয়ে বেস্ট সিকোয়েন্স দেখাতে হবে, মানে মানুষকে তো খুশি করার জন্য সেরাটাই দেখায় বা সেরা রান্নাটাই খাওয়ানোর চেষ্টা করে। তো কোন ছবির কোন অংশটা তুমি দেখাতে চাবে এখন পর্যন্ত পূজা চিনি যা করেছে? এটা তো খুবই, এটা কি আমজনতার? হ্যাঁ আমজনতার, মানে কোশ্চেনটা আবার একটু শুনি। ধরো তোমাকে দেখতে আসলো, হ্যাঁ কে দেখতে আসলো, বা তোমার বিয়ের 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 বা বলছে মেয়ের সেরা কাজটা কোনটা একটু দেখি না, তো তুমি মাকে বললে যে আমার ওই কাজটা, ওই ক্লিপিং, আই হোপ যারা দেখতে আসবে তারা আমাকে আমার কোন কোন কাজ দেখেই তারপর আসবে, না আমার কোন কাজ দেখেই তারপর আসবে, যদি মানে আমার দেখাতে হয় সেই পাত্রকে আমি বিয়েই করব না। That's a good point. আমার দেখেই আসবে। So, তানভীর ভাই, আপনি? না, আমি আজকে না, দুই গ্লাস পানি খেতে হবে। এনিওয়ে, আমি আমজনতার প্রশ্ন আরো হচ্ছে, বাপ রে বাপ, আমজনতার প্রশ্ন থ্রি, সেটা হচ্ছে কাঁঠাল জনতার প্রশ্ন কি শুনি পূজা। ধরো আমাদের দেশে হয় কি, আমাদের দেশে না সারা ওয়ার্ল্ডেই আসলে সুন্দরী, চিত্রনায়িকা, এদের পেছনে গডফাদার, সুগার ড্যাডিরা ঘুরে থাকে, এই সাপোর্টগুলো থাকে, এবং সাপোর্টগুলো কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ পায়, কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ পায় না। ধরো জ্যাকলিন খুব বিপদে পড়েছে, বেচারার বয়ফ্রেন্ড ধরা পড়েছে, সে নাকি 20 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে দিয়েছিল, 50 লাখ টাকা দিয়ে ঘোড়া কিনে দিয়েছিল, এখন জ্যাকুলিন নাকি জ্যাকলিন, জ্যাকলিন ফার্নান্দেজ, আমি চিন্তা করছিলাম জ্যাকুলিন, জ্যাকলিন ফার্নান্দেজ, যাই হোক আমার ইংরেজি প্রোনাউন্সিয়েশন খুবই বাজে সেই লেভেলের। সো ধরো এই বিষয়গুলো সংযত থাকা উচিত কিনা, যে কোনটা দেখাবো কোনটা দেখাবো না, কোনটা প্রকাশিত হওয়া উচিত কোনটা প্রকাশিত হওয়া উচিত না, থাকুক আর না থাকুক,
আমরা আসলে অনেক সময় পার্সোনাল লাইফ, মানে পার্সোনাল লাইফটাকে প্রফেশনাল লাইফের সাথে মিলিয়ে ফেলি, এবং আমি আসলে বলবো না এটা দোষ কি কি, আমাদের যারা আছেন আমাদের মিডিয়াতে তারা পার্সোনাল লাইফে কী কী হয় সেটা খুঁটিয়ে খুঁটিয়ে বের করার চেষ্টা করে আসলে আমরা। হ্যাঁ, এটা এটা আমি দেখেছি, খুঁটিয়ে খুঁটিয়ে চেষ্টা করে বের করে, বাট আমার কাছে মনে হয় যে প্লিজ এটা আসলে করা উচিত না। পার্সোনাল লাইফ একদিকে থাক, প্রফেশনাল লাইফ একদিকে থাক। আমরা আসলে পার্সোনাল লাইফটাকে নিয়ে প্রফেশনাল লাইফটাকে জাজ করি। আমার আমি আসলে কাজ করে আমার মানে যেই কাজটা করি সেই কাজটা নিয়ে আসলে জাজ করা উচিত। ফলো করে, ফলো করে, বাট তুমি এত সুন্দর রঙের একটা শাড়ি পরেছো, কালকে হয়তো এটা দেখে চারজন কিনতে যাবে। বাট এটার সাথে তো ওইটা তুলনা দিলে হবে না। না, অবশ্যই লাইফস্টাইল তো এটা, লাইফস্টাইল, বাট এটা তো পার্সোনাল না। আমি প্রফেশনাল কাজে এসেছি এই শাড়িটা পরে, আমি তো বাসায় যেটা পরে থাকি সেটা তো ডেফিনেটলি ওইটা এখানে পরবো। সেটাই বলছি যে প্রকাশিত, সেগুলো প্রকাশ করা কতটুকু উচিত। তুমি তোমরাই প্রকাশ করছো ফেসবুকে, তোমরাই দেখাচ্ছো, এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার। এটা আমি আমারটা আসলে এখন পর্যন্ত কোনো কিছু দেখেননি, আশা করছি দেখবেনও না, কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে খুবই কনসাস, এবং প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ আমি কখনোই এক করি না। ফাইন, আমার যে বাসায় ঝগড়া হচ্ছে কি বাসায় কি হচ্ছে না হচ্ছে সেটা কখনোই আমার আমার প্রফেশনাল লাইফকে আমি মানে প্রফেশনাল লাইফে আসতে দিব না, কারণ এটা হ্যাম্পার করে। দারুণ। সিয়াম আহমেদের একটা দোষ একটা গুণ বলতে হবে, খুবই কমন, অনেক জায়গায় বলে ফেলেছো, আবার শুনি, আমার সাথে বলেছো, দেখি চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ ভুলে গেছো, তিন বছর কি বলছো? হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি। দোষ আমি দোষ আগে গুণটা বলি, যে সে খুব ফ্রেন্ডলি, খুব সবার সাথে একদম ফ্রেন্ডলি, খবর মানে খুব সহজে মিশে যেতে পারে, এটা এটা তার খুব বড় একটা গুণ। এবং দোষটা আপাতত আমি খুঁজে পাচ্ছি না, দোষটা আপাতত খুঁজে পাচ্ছি না, দোষ নেই, দোষ নেই, দোষ আছে কিনা আমি জানি না, বাট আমার কাছে যেগুলো যেগুলো করে সে আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। ঠিক আছে, 5 তারিখে সিয়ামকে বলবো নি তোমার দোষ পাই কিনা, তারপর আমি তোমাকে ক্লিপিংসে পাঠিয়ে দেব। ওকে, তুমি বললা না যেহেতু, ঠিক আছে, দেখি আমার আমার দোষ পাই কিনা। ওকে ফাইন, অহরহ দোষ। শাকিব খান, দোষ গুণ? তার সাথে আমার কত 35 কি 6 ডেজে কাজ মানে কাজ হয়েছে, তাকে আমি এই এক মাসই চিনেছি, তো এক মাস যতটুকু চিনেছি সে সে খুব ভালো মনের মানুষ, যে যে তার সাথে খুব মিশে সে বুঝতে পারে যে সে খুব ভালো মনের মানুষ। সেম, আমি আসলে মানুষের গুণটা আমার গুণটা বেশি চোখে পড়ে, দোষটা কেন জানি চোখে পড়ে না, এটা দেখা উচিত না। যেমন আপনি যদি বলেন যে পূজা আমার কয়েকটা দোষ গুণ বলো, তো আপনার গুণটাই আমার চোখে পড়বে যে আপনি খুব ভালো হোস্ট, অলরেডি বলছিলেন বিব্রত করি আমি, ওটাও কিন্তু ওই যে আপনি আনসার তো দিলেন, যারা আসলে আনসার দিতে পারে না, হ্যাঁ এটা কিন্তু আপনার অনেক বড় গুণ, মানুষকে বিব্রত করা, তোমার জীবনের শ্রেষ্ঠতম বন্ধু বলো, আত্মার মানুষ বলো, খুব প্রয়োজন বলো, এরকম চারজন ক্যারেক্টারের নাম বলতে হবে। আমার মা, নামটা একটু বলো, ঝর্ণা রয়, ঝর্ণা রয়। আমার বাবা দেবপ্রসাদ রয়, দেবপ্রসাদ রয়। আমার মা ঝর্ণা রয়, আমার মা ঝর্ণা রয়, চারজন নাম বলতে পারছেন। আমি আমার কাছে মনে হয় না যে চারজন আলাদা আলাদা বলো, দুটো না না আলাদা 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 আলাদা, আমি আমি দুইজনের মানে দুইজনের নামই চারবার করে বলবো, কারণ এমন অনেকে অনেকের লাইফে আছে যে স্কুল ফ্রেন্ড কিংবা কলেজ ফ্রেন্ড, আমার আসলে এরকম এরকমটা হয়নি। আমার দুঃখ কষ্ট হাসি কান্না যাই হয় আমি আমার মার সাথে শেয়ার করি, এবং ভালো সলিউশনটা আমার মার সাথে মার কাছ থেকেই পাই। তো আমি বলবো যে আত্মার মানুষ, মনের মানুষ, যেটাই আপনি বললেন, বন্ধু নাই তোমার আমি দুজনের নামই মুছে ফেলবো,
যদি মুছতে হয় আমি দুজনের নামই মুছে ফেলবো। না 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 তানভীর ভাই প্লিজ রুল স্কিপ করা যাবে না। না না আপনার হাতের পাঁচটা আঙ্গুল আপনি কোনটা কাটবেন বলেন। নো এটা তো আসলে একটা মাইন্ড গেম। সুতরাং মাইন্ড গেম ওইটাই তো ওইটাই তো আপনার পাঁচটা আঙ্গুল আপনি কোনটা কাটবেন। আপনি যদি বলতে পারেন আপনি এই আঙ্গুলটা কাটবেন তাহলে আমি একজনের নাম মুছব। না এমন কোন সময় হয়তো এমন কোন সিচুয়েশন থাকবে যে একটা আঙ্গুল রাখা যাবে তখন কি করবা? না ওই সময় এরকম তো আসে। ধরো আমরা তো একটা ইমাজিন করছি। না ইমাজিন কেন করব? বাবা মা হচ্ছে এই গেমটাই এমন। না এই গেমটা এমন হলেও আমি এই গেমটা চেঞ্জ করছি। আমি গেমের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। এই গেমটা এরকম হওয়া উচিত না। যদি মুছতে হয় আমি দুজনের নামই মুছব, আর যদি মুছতে না হয় আমি কারো নামই মুছব না। পারলে না তার মানে তুমি খুব ইমোশনাল। আমি খুব ইমোশনাল, আমি খুব ইমোশনাল। এবং যদি আপনি বলেন এই গেমে আমি হেরেছি, যদি জিতেছি জিতেছি। এটা আসলে নিজের ইমোশনটাই দেখার চেষ্টা করি অবশ্যই। এবং তো আমি আমি জানি যতটুকু, তারপরও একটু ঝর্ণার প্রসঙ্গে বলি সম্পর্কে তোমার কাছ থেকে শুনতে চাই যে ঠিক কোন কোন পর্যায়ে তুমি সাপোর্টটা নাও, সাপোর্টটা চাও, কেন তোমার কাছে এতটা গুরুত্বপূর্ণ? মা অবশ্যই গুরুত্বপূর্ণ জীবনে, কিন্তু তোমার ক্যারিয়ার, তোমার আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা সম্পর্কগুলোর সাথে আসলে তোমার মা, একটু বলো মা সম্পর্কে। এই যে এখন পর্যন্ত যে নায়িকা হওয়ার পর মুহূর্ত কিংবা নায়িকা হওয়ার আগে আমাকে কিন্তু শুরু থেকে এ পর্যন্ত নিয়ে এসেছে আমার মাই। আমার মা সব জায়গায় ঘুরে ঘুরে নিয়ে এসে, তখন কিন্তু আমি ডিল করতাম না। এখন আমি ডিল করলেও তখন আম্মু ডিল করতো, আমার মাই ডিল করতো। কোনো কাজের অফার পেলে আগে দেখতো যে কোন কাজটা করা যায়। এখন পর্যন্ত আমার শিশুশিল্পী জীবনেও যেই কাজগুলো আপনারা যদি দেখেন ঘেটে ঘেটে, আমার কিন্তু একটাও খারাপ কোনো কাজ পাবেন না। মানে যাই হোক যেটাই করেছি, বিতর্কিত বা অশ্লীল এই ধরনের কিছু পাওয়া যাবে না। মানে যতগুলোই কাজ করেছি, ভালো 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 কাজ করার চেষ্টা করেছি। আমি টিভিসি করেছি, অমিতাভ রেজা স্যারের টিভিসি করেছি, আরও অনেক অনেক গুণী মোস্তফা সোয়ার ফারুকি স্যারের টিভিসি করেছি। তো মানে ভালো ভালো টিভিসি করেছি, বাট এটা তো আমি ডিল করিনি, আমার মা ডিল করেছে। সো ডেফিনেটলি সে খুব ভালো বোঝে। এখন তার বয়স হয়েছে, আমিও চাই যে সে তার মাথায় এত প্রেশার না নিক, কারণ তার ডায়াবেটিস প্রেশার অনেক তার অসুখ। তো আমিও চাই সে একদম নিরিবিলি থাকুক। আমি এখন কিছুটা হলেও বুঝতে শিখেছি, এবং যতদিন পর্যন্ত আপনি নিজের কাঁধে সেই বোঝাটা না নেবেন ততদিন পর্যন্ত আপনি সেই কাজটা করতে পারবেন না, আপনার শিখতে হবে। আমি যে এখানে একা একা এসেছি, আমার মানে আমার শিখতে হচ্ছে যে এই রাস্তার পরে এই রাস্তায় যেতে হয়, এই রাস্তার পরে এই রাস্তায় যেতে হয়। এটা যদি আমার মা সাথে থাকতো, আমার মায়ে কিন্তু চিনিয়ে চিনিয়ে নিয়ে যেত, আমি আর চিনতে পারতাম না। তো আমার শিখতে হবে, এবং আমি এখনও শিখছি, পরবর্তীতেও শিখব। এবং মা সাপোর্ট করছে যে পূজা এই কাজটা করো, এই কাজটা করো না। এবং আমার মার যতদূর কথা শুনেছি আমি এখন পর্যন্ত বিফলে যাইনি, তো এই জন্যই মা আমার কাছে অনেক বেশি অবশ্যই। এবং সেই মায়ের দোয়াতে আসলে এতটা সফল তুমি। সেক্ষেত্রে ঝর্ণা রায় প্রসঙ্গে তার আসলে সবচেয়ে প্রিয় ছবি, প্রিয় ঘটনা, প্রিয় সিকোয়েন্স কোনটা? সবই তো তার প্রিয়। তারপর স্পেশাল বলে না যে এখন দেখছি তার মুখে, মানে গোলুই সিনেমা নিয়ে অনেক বেশি, মানে গোলুই কবে রিলিজ পাবে, গোলুই অনেক বেশি এক্সাইটেড। আচ্ছা আচ্ছা, গোলুইয়ের পরে আরও একটা নতুন ছবিতে কাজ চলছে তোমার, এবং সেক্ষেত্রে 2022-এর আসলে একটা টার্গেটটা বলা যায় না, তারপর নিজের ছক বাঁধা জীবনে কতটুকু? আমার কাছে, আমি এর আগেও বলেছি যে 2022 সালটা মনে হচ্ছে এটা আমার আমার সাল, কারণ বছরের শুরুতেই আমার ছবি দিয়ে বছরটা শুরু হচ্ছে শান, তারপরে গোলু, হ্যাঁ সুপারস্টার ছবি গোলুই সেন্সর হয়ে গেছে যে কোনো মুহূর্ত থেকে, আমি যতদূর শুনেছি ঈদে রিলিজ পাবে। তারপর আমার অনেক সিনেমা মুক্তি অপেক্ষায় আছে, জিন, সাইকো, হৃদিতা, তো যে কোনো সময় রিলিজ হয়ে যেতে পারে। তো বছর মাত্র শুরু হলো, এই জন্যে মনে হচ্ছে যে না, যেহেতু এতগুলো সিনেমা মুক্তির অপেক্ষায়, 2022 সালটা মেবি আমার হতে পারে। অবশ্যই সেটা তোমার হোক, এবং তোমার এই চেষ্টাটা অব্যাহত থাকুক। এবং যেটা সবচেয়ে বড় গুণ আমি খুব বোল্ডলি বলতে চাই, যে পূজাচেরি ভীষণ রকম মার্জিত হয়ে থাকা এবং এই যে শিষ্টাচার নিয়ে থাকা, যে আমি কতটুকু বাড়বো কতটুকু থামবো এটা তোমার ভেতরে রয়েছে, এটা খুব জরুরি। কোনো কিছুতে বাড়াবাড়ি নেই,
সো এটার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ, অশেষ নানা রকম অ্যাপ্রিসিয়েট করি, কারণ কাউকে দেখানোর মানুষ আসলে আমাদের কমে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। নায়িকা অভিনেত্রী, আচ্ছা আচ্ছা, ওর মতো ও তো আমাদের একটা ভালো উদাহরণ রয়েছে, যে প্রশ্নটা তুমি এড়িয়ে গেলে খুব কনসিয়াসলি, এটা খুব জরুরি একটা গুড ক্যাম্পেইনের জন্য। তোমাদের মতো মেয়েদের আসলে আরও বিচরণ প্রয়োজন। তোমার উত্তর তো সাফল্য কামনা করছি। শান ছবি নিয়ে অবশ্যই দাওয়াত দিবাই, পাশাপাশি দাওয়াত না দিলেও ভাইয়া আপনাদের সাথে যেরকম সম্পর্ক, দাওয়াত দেওয়া হয় মানে উচিত না আমার কাছে মনে হয়। আপনারা আগ্রহ নিয়ে যাবেন, নিজের মনে করে যাবেন যে আমাদের সিনেমা, এটাই অনেক বড় কিছু। থ্যাংক ইউ। শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে এবং গুনগুন করে গানও গাইতে পারো কিংবা কোনো সংলাপ, অ্যাজ উইশ, তুমি কীভাবে শোটা শেষ করবা? দর্শকদের উদ্দেশ্যেই বলি, যেহেতু সামনে আমার সিনেমা রিলিজ, আসলে আমরা চেষ্টা করছি বাংলা সিনেমা যাতে আবার সে আগের মতন রমরমা হয়ে উঠুক, আবার সে আগের মতন আমরা বলতে পারি যে বাংলা সিনেমার জয় হোক, বাংলা সিনেমার জয় হচ্ছে। তো আমরা তো চেষ্টা করছি ভালো স্টোরি নিয়ে সিনেমা করার, এবং বলিউড হলিউডের পর্যন্ত না যেতে পারলেও নিজেদের মতন চেষ্টা করছি, এবং আপনারা সিনেমা হলেই এসে বাংলা সিনেমা দেখুক। আমরা বলছি না যে, আমি বলছি না যে আমাদের আমার সিনেমায় দেখতে হবে, যেই যেই সিনেমাগুলো এসেছে, যেমন মিশন এক্সট্রিম উদাহরণ দিচ্ছি, মিশন এক্সট্রিম, রাত জাগা ফুল, আর রেহানা মাহরিয়াম নূর একটা বড় একটা উদাহরণ। তো নিজেদের সিনেমা যদি একটা বড় কোনো জায়গায় যায়, নিজেদের অনেক গর্ববোধ হয় যে আমাদের সিনেমা, আমাদের বাংলার সিনেমা। তো যেই যেই সিনেমাগুলো আসছে একটু হলেও দেখুন, ফ্যামিলি নিয়ে দেখুন। শান সিনেমাটা আসলে ফ্যামিলি নিয়ে দেখার মতনই সিনেমা, জোরও করবো না, এবং রিকোয়েস্ট বলতে গেলে রিকোয়েস্টও করবো না, কারণ অনেক রিকোয়েস্ট করছি, এখন এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। যখন আমরা শুটিং করেছি, এই শুটিংয়ের সময় সিনেমাটা আমার ছিল, আমাদের ছিল, এখন রিলিজের টাইম, এখন সিনেমাটা আপনাদের, আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা দেখবেন কি দেখবেন না। বাট দেখুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, আমাদেরকে সাপোর্ট করুন, বাংলাদেশকে সাপোর্ট করুন, এটাই বলবো। 7 জানুয়ারি শান রিলিজ হচ্ছে, আপনারা আসুন দেখুন, আমাদের জন্য দোয়া করুন। আর জাগো এফএমকে অনেক বেশি ধন্যবাদ, তানভীর ভাইকে অনেক বেশি ধন্যবাদ, অপূর্ব ভাইকে অনেক বেশি ধন্যবাদ। ভাই আপনার নাম কি? হ্যাঁ, রায়হান ভাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ, 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 ধন্যবাদ। দেখা হবে, কথা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।